हेलो बंधुरा प्रिया रान्नाघरे तुम्हारे सकल के जाना स्वागत। तो बंधुरा आज के रेसिपी हलो आमार देशी मुरगी दिए फुलकपी आलूर झोल करब। तो एकदम ग्राम पद्धति और की उपकरण नहीं और क्यों बना चलो तुम्हारे घर देखिए। बंधुरा एखे हमें एक कपी नहीं मीडियम सैजे एक टमेटो तीनटे आलू नहीं मीडियम सैजे दोटो पिंज नहीं सामान्य एकटू आदा और एखे एक रसुन नहीं प्रयोजन मतन जतटुकू लागे ततटुक नेब। और एखे आज मुरगी डिम एक देशी मुरगी डिम हमारे बाड़ी ही तो पाँचटा नहीं डिम आँचटा और एखे गोटा जिरे एक चामच और गोटा धने आगुलो के सिले बेटे नेब और बाकी उपकरणगुलो मसलार उपकरणगुलो रान्ना करते करते ही देखिए देव। मंदिर हमें कड़ा बसिए दिए एबारमें जल दिए डिमगुलो के सिद्ध कर देव। এবার ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ততক্ষণ আমি সবজিগুলোকে কেটে নেব। পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব। আমি টমেটোটা ধুয়ে কেটে নেব। আদা রসুনগুলো এইভাবে কাটা হয়ে গেছে এবার আমি এগুলো সিলে বেটে নেব। এবার জিরেগুলোকে বেটে নেব। এবার আদা রসুনগুলোকে বেটে নেব। বন্ধুরা মশলাগুলো আমার বাটা হয়ে গেছে ডিমগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার তুলে নেব। আমরা ঠান্ডা জল দিয়েছি এবার ডিমগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো। দুটো ডিমগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে ভালো করে ঠান্ডা জলে ধুয়েও নিয়েছি। এবার আমি এই ডিমের খোসাটা দিয়ে আমি একটু গায়ে এভাবে চিরে দেব যাতে মশলাগুলো ভালো করে যেন ডিমের ভেতরে যায়। প্রতিটা ডিমগুলো এরভাবে করে দেবো। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে এবার কড়াতে আমি দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে আমি তেলেতে সামান্য নুন দেব আর অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। আর আমি বাইরে রান্নাঘরে রান্না করছি কি না একটু হাওয়ার জন্য ধোঁয়াটা হচ্ছে বন্ধুরা বুঝতেই পারছে আমি বাইরে রান্না করছি। বন্ধুরা আমি আর একটু তেল অ্যাড করবো এতে। তো তেলটা গরম হয়ে গেছে এবার এটা আমি কপিগুলো দিয়ে দেবো। কপিগুলো ভালো করে ভেজে নেব। হলুদ দিয়ে দেবো
তেলে আলুগুলো ভেজে নেব। সামান্য অল্প নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তিন চামচের মতো তেল দিয়েছি, ছোট চামচের এক চামচ জিরা দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিই। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো, এটাও ভালো করে কষে নেব। এবার আমার আদা রসুনটা ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো ভালো করে কষে নেব, সাথে সাথে আমি নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। বাকি মশলাগুলো দিয়ে দেবো। ছোট চামচের এক চামচ হলুদ, লাল লঙ্কার গুঁড়ো এক চামচ। এবার বাকি মশলাগুলোকে ভালো করে দিয়ে এবার কষে নেব। সামান্য একটু জল অ্যাড করব, ভালো করে কষে নেব। এখানে জিরে আর ধনে বাটাটাকে দিয়ে দেবো। আর এটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। ভালো করে কষে নেবো, আবার যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে না ততক্ষণ আমি কষে যাবো। কাঁচা গন্ধটা তাহলে ভালো করে কষলে আর থাকবে না। মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলু আর কপিটা দিয়ে দেবো, দিয়ে এটাও ভালো করে কষে নেব। বন্ধুরা আমার ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে মিনিট পাঁচেক রান্না করবো। বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে দেখছি। বন্ধুরা আলুটা আর একটু হবে, ততক্ষণ আমি ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলোকে এবার দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে এক মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। বন্ধুরা এক মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে নিচ্ছি, আর চাপা দেবো না। এবার আলুটা দেখে নিই। বন্ধুরা আলুটা ভালো করে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার, তো এবার আমি নাবিয়ে নেব। আমি এতে গরম মশলা দেবো, তো অল্প পরিমাণেই দেবো। অল্প দেব গরম মশলা দিয়ে না। বন্ধুরা এবার আমি নাবিয়ে নিচ্ছি, ডিমের ঝোল হয়ে গেছে। বন্ধুরা আমার রেডি হয়ে গেছে দেশি মুরগির ডিমের ঝোল, তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও অসাধারণ স্বাদ। তা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজকের মতন বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবারের সকলের খেয়াল রাখবেন।